বন্ধুরা, আমরা এখন সবাই সোনাইছড়ির দিকে যাচ্ছি। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি বুনো ট্রেইল, যেটা এই চন্দ্রনাথ পাহাড় এরিয়ার ভিতরে সামনেই দেখতে পাচ্ছেন। আমরা ধীরে ধীরে সেই সোনাইছড়ি পাহাড় ঝর্ণার দিকে যাচ্ছি। আমি আজকে একটা গ্রুপের সাথে আছি, এটা হলো ভ্রমণ পিয়াসু গ্রুপ। গ্রুপে আজকে আমরা 40 জনের মতো আসছি। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গ্রুপ। এই ছেলেমেয়েরা নিয়মিতই ট্রেকিং করে, আমি আজকে তাদের সাথে সম্পৃক্ত হতে পেরে বেশ নিজেকে সজীব অনুভব করছি। সামনে কত সুন্দর একটি পাহাড়। এই মিঠো পথ, বুনো পাহাড়ি পথ, এখানে জোকের উদ্যোগ থাকে, তার মানছি দিতে হবে। এখন এই সরটা পাড়ি হতে হবে। শুরু হয়ে গেল আমাদের পানির পথ মারি, আমাদের পথ চলা। তো আপনারা যারা এই বুনো ট্রেইলগুলোতে আসবেন, অবশ্যই পানিতে ব্যবহার উপযোগী স্যান্ডেল পায়ে দিয়ে আসবেন, এবং এই সমস্ত পথে খালি পায়ে হাঁটাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। চেষ্টা করবেন আপনারা পানিতে ভেজানো যায় এই ধরনের স্যান্ডেল পায়ে দিয়ে আসবেন। অবশ্যই কেডস বা চামড়ার জুতো এগুলো পরিহার করবেন। যারা আসবেন সাথে যদি লবণ থাকে তবে ভালো, কারণ হচ্ছে যোগ থাকতে পারে। যোগ থাকে, যোগকে যোগের জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে গিয়ে লবণ। এই সুন্দর পাহাড়ি বুনো পথ পাড়ি দিতে আমাদের সাথে এই গ্রুপে বেশ কিছু ছোটো ছোটো মেয়েরাও অংশগ্রহণ করেছে। আমাদের গ্রুপটা চলে গেছে অনেক দূর, আমি পিছনেই পড়ে গেলাম। খুব ভালো লাগছে এরকমের পাহাড়ি ঝিরির পানিতে পা ভিজিয়ে তারপরে এগিয়ে যাওয়া। বাহ, এটা ভালো লাগে যে দুপা পরপরই একটা করে এই ঝিরি। এগুলো কি ঝিরি বলে নাকি? ভাল লাগে, বাহ বাহ, কতই না ভালো লাগে। কতটুকু কিছু আরও কি উঠে তবে পা এভাবে এই যে পানির শব্দ, এটা হচ্ছে গিয়ে আসল মজা। দেখা যাক, আসছে
বাহ বাহ, এই যে পাহাড়ি ছোট ছোট বোল্ডার গুলো কতই না মজা, খুব সুন্দর। কি অপরূপ সৌন্দর্য, আমাদের ট্যুর ইন্সট্রাক্টর অত্যন্ত অমায়িক মানুষ, তাকে দেখে মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। এখানে একের পর এক সুন্দর সুন্দর বোল্ডার, বাহ কি অপূর্ব। যেতে হবে আরো বহু দূর, এখানে থেমে থাকলে হবে না। সাবধানে, এখানে কোথায় গেলি?
এত সুন্দর দৃশ্য, এদিকটা রাস্তা আছে ভাই, এখানটা তো আমরা ছবি তুলতে রাস্তা তুই দা যেতে হবে বহুদূর, যেখানে সৌন্দর্য মিলেমিশে একাকার। কত সুন্দর, কি সুন্দর ঝর্ণার শব্দ, যেতে হবে বহুদূর। এখান থেকে যেতে হবে ওদিকে, কি সুন্দর অপরূপ সৌন্দর্য এই সোনাই শরীর গুলো ফেলে। আমি অনেকটা পথ চলে এসেছি, আমাদেরকে পাহাড় বেয়ে আরও অনেক উপরে উঠতে হবে, আরও অনেক উপরে উঠলে আমরা সোনাইছড়ি ঝর্ণা দেখতে পাবো। তারপর আমরা যাবো একটা বাদুর গুহা আছে, যেখানে শত শত বাদুরের আবাস। আপনারা আমার সাথে থাকুন। উপভোগ করতে থাকুন এই নান্দনিক সৌন্দর্য। আরে হয়ে গেছে, আসেন। এরকম একটা বুনো ট্রেল এই পাহাড়ের খাড়ি পাহাড় বেয়ে উপর ওঠা। এখানে যারা প্রথম আসবেন নিশ্চিত বুক দুরু দুরু করবে, খাড়া কতটা নিচে চলে গেছে।
আশেপাশে বাদুড়ে কিচির মিচির দেখুন। এখানে ওই পাশে যে খারাপ পথটা বেয়ে উঠেছি, ওঠার পরে মনে হলো যে আসলে এই পথটা পেয়ে কীভাবে উঠলাম। এই যে দেখেন একেবারে এই যে এখান থেকে একদম দেখেন উপরে ওই যে পাহাড়, এই যে 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 এখান থেকে একদম সরাসরি খাড়া নেমে গেছে। ওই যে দেখেন এখান থেকে পা পিছলে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। এক একটা পাহাড়ি পথ যখন আমরা পার হই তার পরবর্তী পথটা আমাদের কাছে আরও বেশি আকর্ষণীয় মনে হয়। তো বুঝতেই পারছেন যে আসলে সৌন্দর্যের কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিকে এত সুন্দর করে সাজিয়েছেন যে এর কোনো শেষ নেই, সৌন্দর্যের কোনো শেষ নেই। এখানে বাদুড়ির শব্দ বাজাচ্ছে নাকি? আশেপাশে কোথাও বাদুড় আছে, আস্তে আস্তে স্বচ্ছ পানির দিকে চলে এসেছি আমরা। অনেক গরম ভালো লাগে।
এখানে গ্রুপ ছবি তুলব তো সবাই মিলে। গেলে এরকম একটা স্বচ্ছ জায়গা থেকে একটু যদি পা না ভিজে যাই তাহলে তো হবে না। আমরা এখনো ছুটে চলেছি সোনাইছড়ি ঝর্ণার দিকে, মাঝখানে ক্যাসকেডগুলো দেখলাম, কিন্তু মূল ঝর্ণা অনেক সামনে। যত সামনে এগোচ্ছি প্রকৃতি তার সৌন্দর্য তত বিচিত্র রূপে আমাদের সামনে মেলে ধরছে, আমাদেরকে হাতছানি দিয়ে শুধু সামনের দিকে টানছে। এক অভূতপূর্ব দৃশ্য।
এইসব জায়গায় আসলে বাংলাদেশ সম্পর্কে যত ভুল ধারণা আছে সেগুলো ভেঙে যাবে। পাহাড়ি পিচ্ছিল পথ, পাথরগুলো পিচ্ছিল হয়ে আছে, এখানে আসলে অবশ্যই গ্রিপ, ভালো গ্রিপ আছে এমন ধরনের জুতো পরে আসতে হবে যেগুলো পানিতে ভেজানো যায় রাবারের। এবং অবশ্যই এসব জায়গায় আসলে যারা নিয়মিত এসব এলাকায় ট্রেকিং করেন তাদের সাথে আসবেন, একা একা না আসা ভালো, কারণ কোন সময় এখানে পানির তীব্রতা থাকে পাহাড়ি ঢল নামে, একটু আগে ভাগে সতর্ক না হলে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। কি ফুল তাই কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এ ফুল দিয়ে কি করবেন? নিয়ে কি ভাবিকে দিবেন নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঘুরেন আস্তে আস্তে ঘুরেন। কতটুকু আর তো ফুল পেয়ে গেলাম, পাহাড়ি এক বন্ধু আমাকে ফুল গিফট করলেন। সামনে যত দূর আগায় প্রকৃতির অপার সৌন্দর্য মুগ্ধ হয়ে যায়, এবং এই সৌন্দর্যের কোনো সীমা নেই। যত দূর যাচ্ছি সৌন্দর্য শুধু বেড়েই চলেছে। পথ কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর ভেজে যাচ্ছে, তারপর আমাদেরকে ছুটে চলতে হচ্ছে।
আমি তো আসলাম ভ্রমণ কি সুযোগ থেকে, এখন এটা দিতে পারি, আমার নিজেরটা দিতে পারি নিজের। আপনারা কি আমাদের এই ভ্রমণ কি সুযোগ থেকে? কোথা থেকে? আচ্ছা, জেনেক্স গ্রুপ থেকে না? আপনাদের গ্রুপটা কোথা থেকে, মানে মানে আপনারা কোন এলাকা থেকে আসছেন? চিটাগাং এরিয়া, হায়দ্রাবাদ থেকে। আচ্ছা, গ্রুপে কতজন আছেন আপনারা? উপরে একটা ভীমরুলের বাসা, উপরে ভয়ঙ্কর। ও